আল্লাহ কি উপরে আছে বলা যাবে আল্লাহ একটা নির্দিষ্ট দিকে মুখাপি করা আল্লাহর দিক সৃষ্টি করেছেন বুঝিয়ে বলুন সুজন প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ কি উপরে আসেন আল্লাহ অবশ্যই উপরে আল্লাহ উপরে এটা বলতে হবে উপর বলতে আপনি সৃষ্ট কোনো উপর বোঝাচ্ছি না আপনি জানেন যে উপর দিকটা আমাদের এই গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেটা অনুসারে উপর দিক নির্ধারিত হয় অর্থাৎ আপনি আপনার উপর দিক নির্ধারিত হয় মানুষ কীরকম উপরে আসে সেরকম মানুষ যে অবস্থানে আসে তখন আমাদের দিক থেকে যেটা উপরে অন্য অন্য নক্ষ থেকে হয়তো এদিকে উপরে হয়তো ওদিকে উপরে হতে পারে সুতরাং আল্লাহ এই সৃষ্ট উপরে বোঝানো হচ্ছে না উপর বলতে এটাকে বলা হয় আল এটা অলু উল বলা হয় অর্থাৎ এমন উপর যেটা আসলে উপর বাস্তবে উপর অর্থাৎ এটা কোনো ক্রমেই নিচু না সৃষ্ট দিকের দিকের ভিতরে আল্লাহ তালাকে সীমাবদ্ধ করা যায় নেই আল্লাহ তালা তিনি সব কিছুর উপরে সব কিছু অর্থাৎ সৃষ্ট সমস্ত কিছুর উপরে হয়েছেন তিনি এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা কোরআন মুসুল্লার ভাষ্য এটা এই ধরনের ইমাম তহাবির রহমতুল্লাহ বলেছেন তার আকিদা তহবির মধ্যে তহব বলতেছেন যে মহিতম বেকুল্ল সেই ইন কাহু তিনি সব কিছুকে তার জ্ঞান এবং তার কুদরত দ্বারা তিনি ঘিরে রেখেছেন এবং তিনি সব কিছুর উপরে রয়েছেন এটা তার বক্তব্য এবং কোরআন মুসুন্না এটাই বলেছে কোরআনকারী আল্লাহ তারা বলছেন সুমস্তাওয়াল আস তিনি আসর পরে উঠেছেন তারপর হাদি কোরআন কালিম আল্লাহ তাল বলছেন সাব ইসমার বিকাল আয়লা তিনি যিনি সবচেয়ে উপরে যিনি তিনি এ উপরে তিন দিক থেকে তিনি ক্ষমতা দিক থেকে উপরে তিনি মর্যাদা দিক থেকে উপরে এবং তিনি তিনি অবস্থানগত দিক থেকে উপরে এই অবস্থানটা আপনি সৃষ্টির ভিতরে ঢুকাবেন না সৃষ্টির বাইরে সৃষ্টির বাইরে যে জায়গা আছে সে জায়গায় তিনি রয়েছেন উপরে নিচে নয় যে জন্য আবহান বলেছেন ওয়ালাইসাল আসফাল ও মিন আসফল রুববি ভিস রবিয়াকে আসফাল আল্লাহ রব ভিস রবকে আসফাল বা নিচে কোনো গুণে গুণান্বিত করা যায় না নিচু কোনো গুণে গুণান্বিত করা যায় না এবং এই বিষয়ে আমার রহমান আর শুরু করেছেন বইটি পড়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি এর সাথে আপনি যদি পড়েন ফতাল হামাবি কুবরা তাহলে সেটাও ভালো এই দুইটা পড়লে আপনি বিষয়টা আর স্পষ্ট বুঝতে পারবেন যারা বিভ্রান্তি ছাড়াচ্ছে তারা এটাই বলে তো তারা দিকের ভিতরে দিক যেটা আমরা নির্ধারিত আপনি আপনার নির্ধারিত দিক যেটা সেটা ছিল আপনি সৃষ্ট দিকের কথা বুঝাচ্ছেন যেখানে সৃষ্টির সীমা শেষ সেখানে রবুল আলমী কারণ সৃষ্ট দিকের ভিতরে তাকে আমরা কোনোদিন বলি না আলমরাও বলে নাই কোনোদিন কেউ বলে নাই এবং এটা বলা নাই কারণ সৃষ্টির ভিতরে রবুল আলমীর সৃষ্টির ভিতরে না সৃষ্টির বাইরে এটাই আপনাকে বিশ্বাস করতে হবে যে লা হিসাবে দাখিল আলম তিনি সৃষ্টির ভিতরে নন সৃষ্টির ভিতরে যারা বলে তাদেরকে হলুলি বলা হয় তারা কাফের কোনো সন্দেহ নেই অনুরূপভাবে যারা স্রষ্টা সৃষ্টিকে আলাদা করে না তারাও কাফের বলতে হবে আপনাকে অবশ্যই স্রষ্টা সৃষ্টি আলাদা সৃষ্টি পরে হয়েছে ছসটা আগেও ছিলেন এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে